স্কুলে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর তো বৃষ্টি হচ্ছে, ভেজা ফুল দেখতে সেই সুন্দর লাগছে। আর আজকে আমাদের স্কুলের ফুলের বাগানে বেশিরভাগই সাদা ফুল ফুটেছে, আর এই যে সাদা জবাটা একদম গাছ ভরে আছে, আর দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি আর নিজেকে আটকাতে পারলাম না, ওইদিকে মর্নিং অ্যাসেম্বলি চলছে আর আমি চলে এসেছি এই ফুলগুলোকে দেখতে। বৃষ্টির জল ওদের গায়ে লেগে আছে আর ফুলগুলিকে খুবই সুন্দর লাগছে। আর এইদিকে নিচেও ফুল পড়ে আছে ছোটো ছোটো। আর এখানে এই ফুলটা মানে পাতাটা, গাছের পাতাটা জবা ফুলের মতো, কিন্তু ফুলটা ঠিক নাম আমি জানি না, তবে এটা অনেক সুন্দর ফুল। তারপর চলে এলাম আর একটা ফুলের কিনারে। তো এটাকে আমরা দুধ ফুল বলি, জানি না এটা অরিজিনাল নামটা কী। তো এটাও খুব সুন্দর, পুরো গাছ ভরে হয়ে থাকে। আর যখনই আল্লাহর সৃষ্টির দিকে তাকি তখন মানে অবাক হয়ে যাওয়ার মতো, কারণ দেখুন আমরা হাত দিয়েও একে এত সুন্দর করে আঁকতে পারবো না, এত সুন্দর করে আল্লাহ এগুলোকে সৃষ্টি করেছেন। এই জন্য তো সৃষ্টিকর্তার কাছে আমরা ঋণী, কারণ আমাদের মানুষদের তো গড়েছেন এত সুন্দর করে। তো এখানে MDM দেওয়া হয়েছে, মানে আমাদের স্কুলের মধ্যাহ্নভোজন চলছে, আর এইদিকে বাড়ি বৃষ্টি চলে এসেছে। আর সকাল থেকেই মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, আর দুপুরের দিকে এত বৃষ্টি পড়ছে, তো এখানে জল ভর্তি করছেন। আসলে আমরা মেয়েরা বৃষ্টি দেখলেই পাত্র নিয়ে বের হয়ে পড়ি জল ভরার জন্য, তো স্কুলের রাঁধুনিরাও তাই করছেন। আর এই ওদের পাত্রতে জল ভরা দেখে আমার মায়ের কথা মনে পড়েছে, কারণ আগে যখন বৃষ্টি হতো তখন তো বৃষ্টির জল খাওয়া হতো, এখনকার আমরা তো অনেক বেশি সুবিধা পেয়ে গিয়েছি। তো আগে তো বৃষ্টি হলে মায়েরা অনেক বেশি খুশি হতেন বৃষ্টির জল উঠানোর জন্য। তারপর তো স্কুল থেকে বেরিয়ে পড়েছি, তো গাড়িতে উঠার পর এখানে এসে অনেক সময় বন্ধ থাকে, তো আজকে একটু সময়ই ছিল। তো আমি আমার দুই ছেলের জন্য, মানে আয়ান আর আরমানের জন্য, ইভান তো খায় না, তো ওদের জন্য কুরকুরি নিয়েছি, আর আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আজকে অনেক মাথা ব্যথা করছে। স্কুলে যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি একটু মাথায় পড়ে গিয়েছিলো, সেই থেকে মাথা ব্যথা ধরেছে। তো মনে মনে ভাবছি যে ছেলেদের থেকে মেয়েদেরও একটু ঘুমের বেশি প্রয়োজন আছে, কারণ মেয়েরা ব্রেনটা একটু বেশি খেলায় সব ক্ষেত্রেই, যেই ঘুম থেকে উঠলো তখন থেকে মেয়েদের ব্রেনটা দৌড়াতে থাকে। এমন নয় যে ছেলেরা ব্রেনটা খাটে না, কিন্তু মেয়েদের তুলনায় মানে ছেলেরা একটু কম, কারণ মেয়েরা ঘুম থেকে উঠেই যেই রান্না করে যায় তখনই শুরু হয়ে গেল যে কী রান্না করব না করব, আবার একসাথে অনেক চিন্তা থাকে। এই জন্যই আমি বলছিলাম যে ছেলেদের থেকে মেয়েদের একটু বেশি রেস্ট নেওয়া প্রয়োজন, তবে বাস্তবে তা সম্ভব হয়ে ওঠে না। আর এখানে দেখুন একটা কিউট কলস, তো এটা আমার শাশুড়ি আমার ছেলে আরমানের জন্য আর আমার বাগ্নি মিশার জন্য নিয়েছেন। তো এটা আরমান অনেক দিন হয়ে গিয়েছে, মানে দু তিন দিন হয়ে গিয়েছে কেনার, আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তো এখানে সন্ধ্যাবেলা আমি কিছুটা কাপড় ঠিক করলাম, তারপর এখানে আরমানকে ওর পাপা পড়াচ্ছেন। তো একটু আরমানের পড়া শেষ হওয়ার পর এখানে ইভান একটু একটু করে হাঁটতে শিখেছে, মাশাআল্লাহ। তো মামনি এত বেশি খুশি হয়েছে, আমি মা হয়েও এতটা খুশি হইনি, আরমান মানে সরি ইভান হাঁটছে, তো এত হাসাহাসি করে মামনি, মানে খুশিতে ও যেন শেষ হতে চায়, মানে ইভান হাঁটছে আর ওর খুশির কোনো সীমা নাই। আমাকে প্রতিদিনই বলে যে না আর এক সপ্তাহের ভিতরে হাঁটা শিখে যাবে, 10 দিনের ভিতরে হাঁটা শিখে যাবে। তো আসলে মানুষের সাথে থাকতে থাকতে এত ভালোবাসা জন্মে যায়, আর ও মেয়েটাই অনেক ভালো, ওই জন্য এত ভালোবাসে ছোটো ছোটো বাচ্চাদের। আগে ও আমার ননদের বাড়িতে ছিল, তো ননদের মেয়েকে এত ভালোবাসতো, এখনও পর্যন্ত ভালোবাসা আছে। তো যাই হোক, আগে একদিন আমার বাগ্নির হাতটা একটু ব্লেডে লেগে কেটে গিয়েছিলো, ওর কান্না সেই লেভেলের ছিল। একটা কথায় আছে না, মানে বিড়ালকে পুষলেও বিড়ালের সঙ্গে মায়া হয়ে যায়, ওর হয়েছে ঠিক এমনি। আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে ও একদম নিজের করে ভালোবাসে, আর আমরাও ওকে। তো এখানে আরমানের পাপা নিয়ে এসেছেন কিছুটা বাজার সদাই, বাজার না আসলে এগুলো শেষ হয়ে গিয়েছিলো। তো আমরা এতদিন ইঞ্জিন তেল ব্যবহার করতাম, তো এখন থেকে একদিন এটা এনে খাওয়া হয়েছে, রিলায়েন্সের ইন্ডিপেন্ডেন্স তেল, তো এটা অনেক ভালো, এই জন্য এটা তিনটা নিয়ে এসেছেন। তো এখানে আমি ভিডিও করছিলাম, এটা দেখে আরমানের পাপা এসে বললেন দাও তুমি ভিডিও করো আমি দেখিয়ে দিই। তো এখানে বিস্কুটও আনা হয়েছে, তারপর জিঞ্জার গার্লিক পেস্টও নিয়ে এসেছেন, এগুলো দেখে আসলে নিয়ে এসেছেন।
আর তারপর আরমান আর আয়ানের জন্য বুঝিয়ে এনেছেন। তো মজার চলে ওগুলোই বলছেন, নাও নাও এগুলোও ভিডিও করো। তো যাই হোক, এখানে আরমানও একটা কালার পেন্সিল কিনেছে, ও মোবাইলে দেখে তারপর বায়না ধরেছে যে একটা কালার পেন্সিল ও লাগবে, লম্বা লম্বা টাইপের। তো রাতের বেলাতেই গিয়ে ওটা এনে দিয়েছেন ওকে। এটা পেয়ে তো অনেক খুশি হয়েছে, আর ওর খুশি দেখে আমাদেরও খুশি সীমা নেই। কারণ আসলে মা বাবারা এরকমই হয়, বাচ্চাদের খুশিতেই মা বাবারা খুশি থাকেন। তো এই কালারগুলি আসলেই অনেক সুন্দর, লিপ লাইনারের মতো প্রত্যেকটা কালার আছে। এখানে আমি ওকে বলছিলাম তুমি কি হ্যাপি, বলছে হ্যাপি, অনেক বেশি খুশি হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।